আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কোরআনের গাণিতিক বিষয় নিয়ে। এর আগেও আমরা বেশ কিছু ভিডিও এই সম্বন্ধে আপলোড দিয়েছি, তবে আজকের ভিডিওটি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো চলুন কথা না বাড়িয়ে এখনই শুরু করা যাক। সূরা কাহাফের 9-25 আয়াতে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ঘটনা সম্বন্ধে বর্ণনা করেছেন। আপনারা অনেকেই জানেন এই ঘটনা সম্পর্কে। এবং এই সূরার 25 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আসহাবে কাহাফের এই সমস্ত বালকগণ তারা গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিল। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সূরা কাহাফের 9-25 আয়াতে মোট শব্দ সংখ্যাও রয়েছে 309টি, অর্থাৎ তারা 309 বছর ঘুমিয়েছিল। এবং এই 9-25 আয়াত যেখানে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করেছেন নিজে, সেখানেও শব্দ সংখ্যা হচ্ছে 309টি। কে এই গাণিতিক সামঞ্জস্যতা দিল ভাই? আপনারাই বলুন কমেন্ট সেকশনে। আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করতে গিয়ে ভয়ঙ্কর শব্দের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ভয়ঙ্কর শব্দের মাধ্যমে সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এবং লুত সম্প্রদায়কে, যারা সমকামিতার কারণে ধ্বংস হয়েছিল প্রচণ্ড রকম বর্বরতার কারণে, তাদেরকে ধ্বংস করতে গিয়ে আল্লাহ তাআলা পাথর বৃষ্টির কথা উল্লেখ করেছেন। এবং সামুদ জাতিকে ধ্বংস করতে গিয়ে যে ভয়ঙ্কর শব্দের কথা উল্লেখ করেছেন, সেখানে ভয়ঙ্কর শব্দটি অ্যাকচুয়ালি কোরআন শরীফে আছে 13 বার, এবং সামুদ জাতি এই শব্দটি পবিত্র কোরআনে রয়েছে 26 বার। অর্থাৎ সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ভয়ঙ্কর শব্দ দিয়ে, 13 বার ভয়ঙ্কর শব্দের কথা উল্লেখ করেছেন, এবং 26 বার উল্লেখ করেছেন সামুদ জাতির কথা, অর্থাৎ দ্বিগুণবার উল্লেখ করেছে। এখানেও একটি গাণিতিক সামঞ্জস্যতা আল্লাহ তাআলা রেখেছে। এবং লুত সম্প্রদায়ের কথা বললাম, লুত সম্প্রদায়কে আল্লাহ তাআলা আজাব দিয়েছে পাথর বৃষ্টির মাধ্যমে, এবং আল্লাহ তাআলা পাথর বৃষ্টির কথা কোরআনে উল্লেখ করেছে 4 বার, এবং লুত সম্প্রদায়ের কথা উল্লেখ করেছে 8 বার। অর্থাৎ এখানেও আল্লাহ তাআলা দ্বিগুণ সংখ্যক বার উল্লেখ করেছেন। এবং এই বিষয়টি আপনারা পর্যবেক্ষণগুলো বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এখানে একটি গাণিতিক সামঞ্জস্যতা, অর্থাৎ দ্বিগুণ, এই দ্বিগুণ ব্যবস্থাটা আল্লাহ তাআলা এখানে রেখেছেন। অত্যন্ত আশ্চর্যের একটি বিষয় হচ্ছে পবিত্র কোরআনে জল এবং স্থল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এবং জলভাগ এবং স্থলভাগ পৃথিবীতে কত পার্সেন্ট আছে সেটাও বলে দেওয়া আছে। যদি আপনি একটু গাণিতিক মাথা খাটান তাহলেই বুঝতে পারবেন। পবিত্র কোরআনে জমিন বা স্থলভাগ এ কথাটির উল্লেখ করা হয়েছে সম্পূর্ণভাবে 13 বার, এবং সমুদ্র বা জলরাশি বা জলভাগ এই কথাটি সম্পূর্ণরূপে পবিত্র কোরআনে এসেছে 32 বার। এবং আপনারা যদি এই জলভাগ এবং স্থলভাগ পবিত্র কোরআনের আলোকে যোগ করেন, অর্থাৎ 32 এবং 13, তাহলে এদের যোগফল হবে 45। এবং এই 45কে যদি আপনারা শতকরা হিসাব করেন এবার, তাহলে দেখতে পারবেন পবিত্র কোরআনের আলোকে জলভাগ হচ্ছে 71.111%, এবং স্থলভাগ হচ্ছে 28.888%, যা বর্তমান পৃথিবীতে আবিষ্কৃত আমাদের পৃথিবীতে জলভাগ এবং স্থলভাগ কত পার্সেন্ট বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছে সেটার সমান। অনেক বৈচিত্র্যময়, আসলেই ভাবতেই অবাক লাগে যে এত সুন্দরভাবে, এত গাণিতিকভাবে পবিত্র কোরআন আমাদের স্রষ্টা ছাড়া কে নাজিল করতে পারে? কে পারে এত সুন্দর করে গাণিতিক অবকাঠামো রেখে পবিত্র কোরআনকে নাজিল করতে? কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পবিত্র কোরআনের সূরা আল কামারে আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে কিয়ামত আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। প্রথম আয়াতেই আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে কিছুদিন আগে মানুষ চাঁদে গিয়েছিল, যেটার আন্তর্জাতিক স্বীকৃত সময়টা হচ্ছে 1969 সাল, যেটাকে যদি হিজরি পরবর্তী সাল হিসাবে তুলনা করেন, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গিয়েছিল সেই সাল হিসাবে যদি চিন্তা করেন, তাহলে হবে 1389 সাল, অর্থাৎ হিজরি 1389 সাল হবে। এবং খুবই আশ্চর্যের একটি বিষয় হচ্ছে কিয়ামত আসন্ন চন্দ্র বিদীর্ণ হয়েছে, এই আয়াতটির যে সংখ্যাগত মান সেটাও হচ্ছে 1389, যেটা হচ্ছে আপনার বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যাগত মান হচ্ছে 786 এরকম। কিন্তু কখনোই বিসমিল্লাহির রহমানির রহিমকে 786 বলা যাবে না, এটি একটি গুমরাহী কাজ। সো এখানে আল্লাহ তাআলা 1389-এরই একটি গাণিতিক সামঞ্জস্যতা রেখেছে। এবং এখান থেকে, অর্থাৎ সূরা আল কামার থেকে, আপনি যদি কোরআন শরীফের বাকি সূরাগুলো, অন্যান্য সূরাগুলোর আয়াত সংখ্যা কত সেটা নির্ধারণ করা শুরু করেন, অর্থাৎ সূরা আল কামার থেকে পরবর্তী একদম কোরআন শরীফের শেষ সূরা পর্যন্ত আপনি যদি আয়াত সংখ্যা গণনা করা শুরু করেন, তাহলে দেখতে পারবেন যে কোরআনের আয়াত সংখ্যার গণনা হবে 1389। আশ্চর্যের বিষয়, কতটা ম্যাথমেটিক্যাল, কতটা সায়েন্টিফিক, কী করে মিলে গেল, কী করে মিলে গেল এই বিষয়টি? এবং আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামত আসন্ন চন্দ্র বিদীর্ণ হয়েছে, যখনই তারা কোনো নিদর্শন দেখে তখন তারা মুখ ফিরিয়ে নেয়। এখন আপনি একটি নিদর্শন দেখতে পেলেন যে হিজরি সালের সাথে
এই যে চাঁদ বিদীর্ণ হওয়ার সংখ্যাগত মান সেটি মিলে যাচ্ছে এবং এর পরবর্তী সবগুলো সুরার আয়াত সংখ্যা যোগ করলে 1389 হচ্ছে, এটা একটি নিদর্শন। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এই কথাটিও বলেছে যে যখনই তারা কোনো নিদর্শন দেখে তখন তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ মানুষজন মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা হচ্ছে স্পষ্ট জাদু। সো এখানেও আল্লাহ তাআলা গাণিতিক সামঞ্জস্যতা এবং সত্যতা সম্পূর্ণরূপে একদম প্রতিষ্ঠিত করেছেন। সো কোরআনের এই আয়াত সম্পর্কে, এই গাণিতিক সামঞ্জস্যতা সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সূরা মুমিনের 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তিনি আরশের মালিক। এখানে সর্বোচ্চ ক্ষমতা, এখানে যে আরবি ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রাফি। রাফি এই শব্দটির আরেকটি অর্থ হচ্ছে ডিগ্রি। এখন আমরা জানি রাফি বা ডিগ্রি, এই ডিগ্রির সম্পূর্ণরূপে একদম সর্বাধিক মান হচ্ছে 360, এবং এই রাফি শব্দটির আক্ষরিক মান যদি আপনারা হিসাব করেন সেটিও হচ্ছে 360। অর্থাৎ কেন আল্লাহ তাআলা এখানে 360কে ব্যবহার করলেন, অর্থাৎ রাফি শব্দটিকে ব্যবহার করলেন? আল্লাহ চাইলে তো অন্য কোনো শব্দও ব্যবহার করতে পারতেন। এর মাধ্যমে প্রমাণ হয় যে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে সর্বোচ্চ যে ডিগ্রি 360 ডিগ্রি, এই অ্যাঙ্গেল, এটার প্রতিও ইঙ্গিত করেছে। এবং এই বিষয়টি সম্পর্কে আপনারা কী ভাবছেন, আপনাদের কী মনে হয় সেটিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে একদম ভুলবেন না। আপনারা অনেকেই জানেন পবিত্র কোরআনে 19 সংখ্যাটি হচ্ছে একটি গাণিতিক সংখ্যা, একটি কোট সংখ্যা, এবং 19 হচ্ছে পবিত্র কোরআনের একটি মহামূল্যবান বিস্ময়কর সংখ্যা। তবে এটা কি এই জন্য যে 19 সংখ্যা থেকে পবিত্র কোরআনের অনেক কিছু মিলে গিয়েছে এজন্যই বিস্ময়কর, নাকি আল্লাহ তাআলা স্পষ্টত বলেই দিয়েছিল যে 19 সংখ্যাটি হচ্ছে একটি গাণিতিক সংখ্যা, কোরআনের জন্য একটি বিস্ময়কর সংখ্যা? বেসিক্যালি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে 19 সংখ্যাটি পবিত্র কোরআনের জন্য একটি কোট সংখ্যা, এবং এই সংখ্যাটি হচ্ছে একটি বিস্ময়কর সংখ্যা আল্লাহ তাআলার নিদর্শনের জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি এর উপর নিয়োজিত রেখেছি 19 জন ফেরেস্তা, আমি জাহান্নামের তত্ত্বাবধানের জন্যই 19 জন ফেরেস্তা নির্ধারিত করে রেখেছি, এবং এই সংখ্যাকে অবিশ্বাসীদের পরীক্ষা করার মাধ্যম হিসাবে রেখেছি, যেন এর মাধ্যমে যাদের উপর আমার কিতাব নাজিল করা হয়েছে তাদের ইমান আরও বৃদ্ধি পায়, মুমিনদের ইমান বৃদ্ধি পায়, এবং মুমিনরা এবং কিতাবীরা যেন সন্দেহ পোষণ না করে, এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলে এসব সংখ্যার মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্যই বা কী, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না। সূরা মুদাসসিরের 30-31 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। এখন আপনারা অনেকেই জানেন যে 19 হচ্ছে একটি গাণিতিক সংখ্যা, এবং এ বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি। আমার সর্বপ্রথম যে কোরআনের গাণিতিক সংখ্যা নিয়ে যে ভিডিওটি ছিল সেটি ছিল কোরআনের 19 সংখ্যার তাৎপর্য বা গাণিতিক কোরআন, আমার একদম আপলোড করা সেকেন্ড ভিডিওটি। এই ভিডিওটি দেখলে আপনারা আসলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। এবং এই ভিডিওতে আসলে আমি কোরআনের 19 সংখ্যার যেটি তাৎপর্যময় সংখ্যা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণভাবে, অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি। যেমন হচ্ছে পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, এবং 114টি সূরা আপনার 19 সংখ্যা দ্বারা বিভাজ্য। যেহেতু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে 19 জন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, এবং এর দ্বারা আল্লাহ তাআলা কাফেরদের পরীক্ষা করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে 19 সংখ্যাটা হচ্ছে একটি কোট সংখ্যা, এবং এই কোট সংখ্যা কোরআনের বিভিন্ন জায়গার সাথে মিলে যাবে, এবং এর মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হবে, এবং এটি যদি মানুষ বুঝতে পারে তাহলে মুমিন যারা আছে তাদের ইমান বৃদ্ধি পাবে, এবং যারা কিতাব প্রাপ্ত অর্থাৎ পূর্ববর্তী কিতাব যারা প্রাপ্ত হয়েছিল তাওরাত জাবুর ইঞ্জিল, তাদের কি হবে, তাদের ইমান বৃদ্ধি পাবে, তারা বুঝতে পারবে, তারা কোনো সন্দেহ পোষণ করবে না। সুতরাং এই 19 সংখ্যার যে তাৎপর্য সে বিষয় নিয়ে আমি অনেক কিছু ডিটেলসে আলোচনা করেছি। সাপোজ যেটা বললাম যে 114টি সূরা আপনার 19 দিয়ে বিভাজ্য। এছাড়া বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআনের শুরুতে ব্যবহার করা হয়েছে প্রতিটি সূরায়, এবং এই বিসমিল্লাহির রহমানির রহিমের প্রতি মানে ওয়ার্ড সংখ্যা হচ্ছে 19, এটাও বলেছি। এবং এর প্লাস হচ্ছে আপনার পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়, এই 5টি আয়াতে 19টি শব্দ ছিল, এবং এখানে যতগুলো অক্ষর ছিল, আই মিন 76টি অক্ষর ছিল, সেগুলো আপনার 19 দ্বারা বিভাজ্য। সো এই বিষয়ে আমি ডিটেলস একদম 19 সংখ্যার তাৎপর্য নিয়ে মোটামুটি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি, যদিও অনেক কিছু বাদ পড়ে গিয়েছে, সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব। তবে আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই, যে পবিত্র কোরআনের এই যে গাণিতিক সামঞ্জস্যতা এই বিষয়গুলো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো পর্যায়ে, অন্য কোনো পর্বে আমরা পবিত্র কোরআনের বেশ কিছু আরও গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আল্লাহ তাআলার জন্যই মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যেন মানুষেরও ইমান বৃদ্ধি পায় ভিডিওটি দেখার মাধ্যমে এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আপনিও হয়তোবা ইনশাআল্লাহ, হয়তোবা কেন বলছি, আপনিও ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এই সমান সোয়াবের ভাগিদার হয়ে যাবেন, কেননা আপনি আল্লাহ তাআলার বাণীর যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো প্রচার করছেন,
সো আপনিও সমান সওয়াবের ভাগিদার হয়ে যাবেন। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।